হ্যালো ফ্রেন্ডস, আমি হলাম সুনীত, ক্লাস অফ ক্ল্যান্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা সবার আগে আমার চ্যানেলে ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্ল্যান ওয়ার্ল্ড লিগ আপডেট নিউজের সম্বন্ধে। কবে এই ক্ল্যান গেমস দিচ্ছে? এই ক্ল্যান ওয়ার্ল্ড লিগটা আপডেটটা আসতে পারে 20-25 তারিখের মধ্যে, কারণ এখনও ক্ল্যান গেমস শেষ হতে 2 দিন 17 ঘন্টা বাকি। আমার মনে হয় না ক্ল্যান গেম চলাকালীন কোনো আপডেট আসবে। ক্ল্যান গেম শেষ হবে, তারপরে একটা মেনটেন্যান্স ব্রেক হবে 19 তারিখ বা 20 তারিখে। তারপরে 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ক্ল্যান ওয়ার্ল্ড লিগ আপডেটটা দিয়ে দেবে। আর ক্ল্যান ওয়ার্ল্ড লিগ আপডেটের পর আরেকটি আপডেট আসবে, যেটি হলো হ্যালোইন আপডেট। ওটা 25 থেকে 30-এর মধ্যে আসতে পারে। সুপারসেল একসাথে দুটো আপডেট ঠিক করে রেখেছে। হ্যালোইন আপডেটটা আবার এই মাসে নাও দিতে পারে, পরের মাসেও দিতে পারে, কিন্তু আমার মনে হয় এই মাসেই দিয়ে দেবে হ্যালোইন আপডেটটা। হ্যালোইন আপডেটে আমরা 1 জেম করে সব ডোনেশন এ করতে পারবো, তারপর 250 জেম পাবো ইভেন্ট কমপ্লিট করলে। আপনাদের ইভেন্টগুলো দেখাই। এখন ক্ল্যান গেমস চলছে, নিউজ কোনো নিউজ থাকলে দেখিয়ে দিচ্ছি। এইট ক্ল্যান এন্টার 1 ক্ল্যান লিপ। আর ক্ল্যান গেম চলছে, এই ক্ল্যান গেমের পরেই ক্ল্যান ওয়ার্ল্ড লিগ আপডেটটা আসবে। আর হ্যালোইন আপডেটটাও হয়তো আশা করা যাচ্ছে এই মাসেই দিয়ে দেবে, না হলে পরের মাসে আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো।